বাঙালি নিরামিষ রান্নার মধ্যে পোস্ত একটি জনপ্রিয় রেসিপি, তা আবার যদি হয় টমেটো আলু পোস্ত তাহলে তার কথাই হবে না। রাধে রাধে বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন গোপাল সোনার রান্নাঘর। আজকে রেসিপি টমেটো আলু পোস্ত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বিশেষ কিছু না, সামান্য কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটা একদমই ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো, যার স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো। পোস্ততে অনেকেই সেদ্ধ আলু ব্যবহার করেন, কিন্তু রেসিপিটা যেহেতু করবো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি স্টাইল, তাই টমেটো আলু ঠিক এরকম ছোটো ছোটো সাইজে কেটে নেব। সাথে কেটে নেব দুটি কাঁচা লঙ্কা। আলুটা ভালোভাবে কষে নেওয়ার জন্য সর্ষে তেলে দেব সামান্য হিং, দেব কিছুটা কালো জিরা, আর দেব কিছুটা গোটা জিরা। ভালোভাবে মিশিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মিনিট খানিক মেশানোর পর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মোটামুটি 5 মিনিট লো ফ্লেমে আলুটা ভালোভাবে কষে নেব। অবশ্যই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পাঁচ মিনিট কষার পর আলুটা যখন এইরকম হয়ে আসবে, অ্যাড করে দেব টমেটো কুচি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ও লো ফ্লেমে 2 মিনিট ভালোভাবে টমেটো আলু কষে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট একটু সেদ্ধ হতে দেব। আর এরই ফাঁকে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা কিছুটা পোস্ত আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে নেব। তিন মিনিট পর ঢাকা খুলে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এরপর পোস্তর পেস্টটা দিয়ে ভালোভাবে লো ফ্লেমে 1 মিনিট মিশিয়ে নেব। আলু ও টমেটো কমপ্লিট সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেম করে 4 মিনিট রান্না করলে হয়ে যাবে। 4 মিনিট পর ঢাকা খুলে স্বাদটাকে মেনটেন করার জন্য সামান্য চিনি দিয়ে দেবো, যেটা সম্পূর্ণ অপশনাল। ভালোভাবে মিশিয়ে লাস্ট সিগারেট একটা উপকরণ দিয়ে রেসিপিটা কমপ্লিট করব। আচ্ছা, লাস্ট উপকরণটা দেখার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এইরকম নিরামিষ নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম অফ করে লাস্ট উপকরণ একটু কাঁচা সর্ষে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন গরম গরম টমেটো আলু পোস্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।